আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। অনেক সময় মানুষ অপরাধ করে আসামি হয়, আবার অনেক সময় দেখা যায় অপরাধ করা ছাড়াও আসামি হয়। অনেক সময় দেখা যায় ছোটোখাটো বিষয় কিন্তু আপনার খেদমা বন্ধ হয়ে গেছে। ধরেন এরকমটা আমরা পাইছি যে আপনি সিমের বিল দেন না, ঠিক আছে, এই কারণে খেদমা বন্ধ হয়ে গেছে। আবার দেখা যায় আপনি কিছু একটা কিনছেন সিম কোম্পানি থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে আপনি বিভিন্ন জিনিস কিনছেন কিন্তু সেটার টাকা ফুল পেমেন্ট করেন না, তখন আপনার খেদমা বন্ধ হয়ে গেছে। আপনি দেখা যায় কোনো কফিলের সাথে এরকম একটা অবাক করা কাণ্ড পাইছি আমি, আমি এক লোকের দেখি খেদমা বন্ধ। তো সপরে যাচাই করতে যা দেখি তার নামে টাকার মামলা, এবং যেই কাগজের ভিতরে টাকার মামলা সেই কাগজের ভিতরে সে সাইনই করে না। তো এরকমটা হয়, ধরেন আপনার যদি এক আমার ছবি কারো কাছ থাকে, সে যদি মিথ্যা কাগজপত্র দিয়ে সাইন টেন করে এগুলো সাবমিট করে দেয় অনলাইনে, দেখা যায় আপনার মামলা হয়ে যাবে। আপনাকে কিন্তু আপনার আপনার কাছে মামলার ডেট চলে আসবে। আপনি যদি হাজিরা না দেন, আপনি যদি এটা সত্যতা যাচাই না করতে, আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন যেটা আমার না, তখন দেখা যায় আপনার খেদমা বন্ধ হয়ে যাবে। এরকমটা হয়েছে কয়েকটা আমি পাইছি। এটা বেশিরভাগ মুক্তবের সাথে যখন এরকম করে, অনেক দেখা যায় মুক্তবের সাথে টাকা পয়সা লেনদেনের সমস্যা হয়, তখন মুক্তবেলার এই কাজগুলো করে থাকে। তো আপনি কখনো কারোর সাথে সমস্যা করতে যাবেন না, বিদেশের বাড়ি তো, এখানে বেশিরভাগ আপনি সৌদিদের সাথে, সৌদিরা এইসব কাজগুলো করে, ঠিক আছে। দেখা যায় টাকা পয়সার মামলা আছে, কোনো ঝামেলা আছে, ঠুস করে মামলাটা ঢুকিয়ে দেব। তো প্রিয় প্রবাসী ভাই, এই ধরনের যদি জটিলতা আপনি কখনো পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর সিম সংক্রান্ত যে যে তথ্যগুলো দিচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে মহামি আছে, আপনি এই সমস্যাগুলো সলভ করতে পারেন চাইলে আমাদের মাধ্যমে। আমরা একটা নাম্বার দিয়ে দেবো, আমাদের এক ভাই কাজ করে এই বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।